200 বছর ভারত শাসন করা ব্রিটিশ রাজ্যে ডাব্বার হানা। 1800 শতক থেকে ভারতে জনপ্রিয় ডাব্বা বা টিফিন বক্সে করে খাবার পৌঁছানোর ব্যবসা এখন যুক্তরাজ্যে ঘাঁটি গেড়েছে। অবশ্য গৃহকর্তীর হাতের পরশ নয়, বরং আধুনিকতার ছোঁয়ায় ক্যাটারিং সার্ভিস ডাব্বার মাধ্যমে খাবার পৌঁছাচ্ছে গন্তব্যে। দেশ শাসন না হোক, অন্তত উদর শাসনের মাধ্যমে আক্ষেপ গোছানোর প্রচেষ্টায় রয়েছেন ভারতীয় ব্রিটিশ উদ্যোক্তারা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মমতায় ঘরের খাবার প্রিয়জনের কাছে সঠিক সময়ে পৌঁছানোর দায়িত্বটা 1800 শতকেই নিয়েছিল ভারতের ডাব্বাওয়ালারা। 150 বছরে মমতার এই পরশে নেই কোনো ক্ষতি, বরং উদরপূর্তিতে বিশ্বজয় করা ভারতীয়রা এখন সযত্নে আগলে রেখেছেন এই ঐতিহ্যকে, যেখানে নেই কোনো খাত। সময় বদলেছে, বদলেছে মানচিত্র, কিন্তু বদলায়নি সেই চিরায়ত প্রথা। নানা তাগিদে বিদেশ বিভুঁয়ে পাড়ি দেয়া ভারতীয়রা যেন কোথাও না কোথাও খুঁজে ফিরেন সেই স্মৃতিকে, যেখানে মিশে থাকত গৃহকর্ত্রীর পরম মমতা। সেই মমতার চাদর হয়তো সেভাবে আর মিলবে না, কিন্তু আধুনিক এ যুগে তার কিছুটা ছোঁয়া তো থাকবেই। সেই ভাবনায় 2018 সালে ডাব্বা ড্রপের যাত্রা যুক্তরাজ্যে। মুম্বাই প্রবাসী আংশু আহুজা আর তার প্রতিবেশী রেনে উইলিয়ামসের ছোট্ট রান্নাঘরে শুরু হলো পরিচিত জনের জন্য খাবার সরবরাহ। ঘরোয়া পরিবেশের খাবার জনপ্রিয় হতে বেশি সময় নেয়নি। ভারতীয় ডাব্বাওয়ালাদের পদ্ধতিকে মাথায় রেখে ব্যবসা সম্প্রসারণে লেগে পড়েন, আসে সাফল্যও। প্রতি সপ্তাহেই আমরা নতুন কিছু করার চেষ্টা করি, আর সেগুলো যত্ন করে ক্রেতাদের কাছে পৌঁছে দিই। এই সপ্তাহে কাশ্মীরের খাবার তৈরি করেছি। এখন প্রতিদিন 1500 মানুষের হাতে এশিয়ার নানা দেশের নির্দিষ্ট খাবার পৌঁছে যায় সময় মতো। অবশ্য মুম্বাই ও দক্ষিণ ভারতীয় খাবারের আধিক্য থাকে তাতে। ভারতের সাইকেল কিংবা ট্রেনের মাধ্যমে খাবারের যাত্রাটা লন্ডনে সরবরাহ করা হয় সাইকেল আর ই বাইকে। সপ্তাহ কিংবা মাসের এই অর্ডারে মিলবে শুধুমাত্র নিরামিষ জাতীয় খাবার, তবে প্রতি সপ্তাহে বদলে যায় মেনু, যাতে খাবারের স্বাদে আসে ভিন্নতা। পুনর্ব্যবহারযোগ্য ডাব্বা বা টিফিন ব্যবহার করায় খাবার সরবরাহ পুরোপুরি প্লাস্টিক মুক্ত, যা সাড়া ফেলছে লন্ডন জুড়ে। 200 বছর ভারত শাসন করা ব্রিটিশরা এবার যেন শাসিত উদরপূর্তির তালে। যুদ্ধে না হোক, পেট পুজোয় ঘরের খাবারের জয় তো হলো। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।